বৈঠকে আমরা রোহিঙ্গা ইস্যু সহ দুই দেশের বিভিন্ন আর্থসামাজিক বিষয় নিয়ে কথা বলেছি। বিশেষ করে রোহিঙ্গাদের রাখাইনে ফেরাতে মিয়ানমারের সাথে দ্বিপক্ষীয় বৈঠক চালিয়ে যেতে পরামর্শ দিয়েছে জাপান। জাপান বাংলাদেশের অন্তরঙ্গ বন্ধু, সবসময় জাপান বাংলাদেশের পাশে ছিল, এখনো আছে। বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে আমরা সব ধরনের সহযোগিতা করব, তবে সেক্ষেত্রে বাংলাদেশকে মিয়ানমারের সাথে দ্বিপক্ষীয় বৈঠক চালিয়ে যেতে হবে।